যে কোর্ট এদের জামিন দেবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলেছেন মোহাম্মদ নাসির। আজ শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে শহীদ জননী জাহানারা ইমামের 25তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে রিফাতের হত্যাকারীদের বিচারে দলীয় পরিচয় সহ স্থানীয় প্রভাব কোনো বাধা হতে পারবে না বলেও জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মোহাম্মদ নাসির বলেন যে কোর্ট এদের জামিন দেবে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। আইন সব কিছুর ঊর্ধ্বে, তার মানে এই নয় এসব হত্যাকারীকে আপনারা আশ্রয় দেবেন, এদেরকে কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। আমি আমার নিজের দলকেও বলতে চাই, এ সমস্ত খুনিদের প্রশ্রয় দেবেন না দয়া করে। সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার একেবারে প্রায়োরিটি বেসিসে সম্পূর্ণ করা হয়, এগুলো অন্য বিচারগুলোর মতো না, দ্রুততম সময়ের মধ্যে আমরা রায় কার্যকর করতে পারি, তার জন্য আইনমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব। ডিভিশনের এই যে দীর্ঘচিত্রতা, এই যে প্রসেস, এটাকে আরো সহজ করতে হবে। উচ্চ আদালতে এই নিম্ন আদালতে রায় যাওয়ার সাথে সাথে প্রায়োরিটি বেসিসে এই সমস্ত বিচার সম্পন্ন করা হয়, আপিলের ডিভিশনে যাতে এই সমস্ত বিচার প্রায়োরিটি বেসিসে সম্পন্ন করা হয়, হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশন, এটা আমরা আরো সহজ চাই। যে কোর্ট এগুলো জামিন দেবে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। আইন সব কিছুর ঊর্ধ্বে নয়, তার মানে এই নয় এই সমস্ত আশ্রয়কারীকে আপনারা আশ্রয় দেবেন, আর কোনো পলিটিক্যাল সেন্টার দেওয়া যাবে না।